বিল্লাল নাম কি ছিল? আইনগত ভাবে আমরা সুরতল রিপোর্ট করবো, যে আইনগত যে প্রসিডিং আছে সেটা আমরা বিস্ফোরণ হয়েছে কি এটা কি আপনারা প্রাথমিক ভাবে কি দেখতে পাচ্ছেন? মানে কি মনে হচ্ছে এটা গ্যাস সিলিন্ডারে কিছু বাস্ট হয়েছে এবং আশেপাশে সেফটি ফার্স্ট এবং আশেপাশে লোকজন যে শুনছি সে ভিত্তিতে আমরা জানি যে ওটা হয়তো বিস্ফোরণ হয়ে মারা গেছে। বিক্রয় কেন্দ্র আমরা যেটা দেখলাম যে এখানে CO2 কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস যেটা একটা নির্দিষ্ট তাপে এবং চাপে এটা রিফিলিং করা লাগে। আমরা যেটা দেখলাম যে এক্সটিংকুইশারের যে রিফিলিং যে এক্সটিংকুইশারের যে বডিটা এটা অত্যন্ত পুরাতন, যার কারণ রিফিলিং করতে যে গ্যাসের প্রেশারে এটা গ্যাসের প্রেশারে এই বিস্ফোরণটা ঘটছে। যখন এই বিস্ফোরণ ঘটছে যে রিফিলিং করছিল সেই সিলিন্ডারের আঘাতে সে তার মাথা আঘাত করে এবং সে নিহত হয়। আর এখানে কি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল? নিরাপত্তা বলতে আসলে CO2 গ্যাসটা যখন রিফিলিং করে এটা যখন খুলতে হয় খোলার সময় এটা প্রচন্ড একটু শক্তি লাগে, না হলে যদি হাত থেকে এটা যদি ছুটে যায় তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেটা পাশে কেউ যদি থাকে বা যেই থাকুক তারকে আঘাত করার সম্ভাবনা থাকে। এরকম এটা পাশে আসলে এটা কেউ ছিল কিনা এটা আমরা অবশ্য জানি না। এরকম শোরুম দিলে ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হয় এরকম অনুমোদন বা এমন আবাসিক ভবনে এরকম একটা দোকান দেওয়া হয়েছে এরকম কোনো অনুমোদন আছে? আসলে বিক্রয় কেন্দ্র আর রিফিলিং কেন্দ্র দুইটাই এটা অনেক সময় আসলে ফায়ার সার্ভিসের যে অনুমোদন বলতে আমাদের যে সার্টিফিকেট থাকে যে অগ্নি নিরাপত্তা দিলে এই নিরাপত্তা সার্টিফিকেটটা অনেক সময় আমরা দিয়ে থাকি। এটা কি আপনাদের আছে এখানে বা একটা আবাসিক ভবনের নিচতলাতে এরকম দোকান দেওয়াটার ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা বিস্ফোরণ কিন্তু খুব রেয়ার, এটা মানে দেখা যায় না, খুব কমই কিন্তু এটা দেখা যায়। আর রিফিলিং মানে ভুলবশত কারণে এই অবস্থা, এটা রিফিলিং যার কারণ ভুলবশত এবং সে মানে আছে যে নিরাপত্তাটা সঠিকভাবে না করে কাজ করার কারণেই এই দুর্ঘটনাটা ঘটছে। এরকম